সৃষ্টি দাতা তোমারি দয়াতে, সৃষ্টি দাতা তোমারি দয়াতে বেঁচে আছি আমি এই ধরাতে, জীবন আমার ও জীবন আমার ফানা তুমি দিলে, প্রশংসা তাই করি মোনাজাতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে। মাটি দিয়ে গড়ে মানবে ভোর দিলে তুমি খোদা গেলে, মাটি দিয়ে গড়ে মানবে ভোর দিলে তুমি খোদা গেলে, তোমার প্রশংসা আসমান জমিনে লাখ পয়গম্বরে রই জুবানে, চাই গো তোমার ও চাই গো তোমার, চাই গো তোমার শুধু দর্শনে, পাগল হলে কাঁদি মোনাজাতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে বেঁচে আছি আমি ধরাতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে। আমরা কয়েকদিন আগে দেখলাম আল্লাহ পাকের কিছু কুদরতি, যে গাছের পাতায় পাতায় আল্লাহ নাম লেখা, কি তাই তো? আমরা সকলে দেখেছি কম বেশি তো, দেখুন আল্লাহ পাক চাইলে কি না করতে পারে, তাই বলছে শুনুন। জলরাশি খেলেছে সাগরে, জলরাশি খেলেছে সাগরে, কেউ বা নদী শুকিয়ে পিয়াসে, জলরাশি খেলেছে সাগরে, কেউ বা নদী শুকিয়ে পিয়াসে, কীটের আহার যে কাঠের ভিতরে, কেউ পতঙ্গ আলো দেয় আধারে, জগৎ গড়ো হে আল্লাহ পাক তুমি জগৎ গড়ো, জগৎ গড়ো তুমি কোন কথাতে, জগৎ গড়ো তুমি কোন কথাতে, ভূমিষ্ঠ শিশু মায়ের ধরাতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে। তারপরে অতি মূল্যবান কথাই কবি কি লিখছে শুনুন, তুমি মাবুদ বড়ই দয়াবান, তুমি রহিম তুমি যে রহমান, তুমি মাবুদ বড়ই দয়াবান, তুমি রহিম তুমি যে রহমান, রাসূলের উম্মতকে দিয়ে হাবিবে তোমার, হাবিবে তোমার যে উম্মত দরদি, সাথী হবে যে হর মুসিবতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে, সৃষ্টিদাতা তোমারি দয়াতে বেঁচে আছি আমি ধরাতে, জীবন আমার তুমি পান বিনে,
প্রসঙ্গ সাথে তোমার মন যাতে সৃষ্টিদাতা তোমারই দয়াতে। সবশেষে কবির নাম শুনুন যিনি এই কালামটি লিখেছেন, তো অতি মূল্যবান কথায় বলছে, শুনুন। একদা বড় অসহায়ামি, তুমি ছাড়া মোর নাই কোন গতি, যখন হবে মোর জীবন সমাধি, কলমা দিয়া ফোটে তুমি নিয়তি, বলে আসি ওগো অন্তর্যামী, ও বলে আসি ওগো অন্তর্যামী, বিহাল করো না আমায় আখেরাতে, সৃষ্টিদাতা তোমারই দয়াতে, সৃষ্টিদাতা তোমারই দয়াতে, বেঁচে আছি আমি এই ধরাতে, সৃষ্টিদাতা